আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছেন খালেদা জিয়া। এর মধ্যে গত এপ্রিলে তিনি আক্রান্ত হন করোনায়। সেরে উঠলেও শারীরিক জটিলতার কারণে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 2 মাস চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। দুদফায় শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা নিতে যান তিনি। কিছুদিন ধরে শরীরের তাপমাত্রা ওঠানামা করায় 12 অক্টোবর খালেদা জিয়াকে আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 2 সপ্তাহে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আগের রোগের সাথে নতুন করে ধরা পড়ে ছোট্ট একটি টিউমার। ইতিমধ্যেই অস্ত্রোপচারও করা হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব এবং তার ব্যক্তিগত চিকিৎসক। বায়োপসি পরবর্তীতে উনি সুস্থ আছেন, ওনার ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন, সেটি করা হয়েছে। বায়োপসি হয়েছে, বায়োপসি রেজাল্ট আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশেতে বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। অস্ত্রোপচার পরবর্তীতে খালেদা জিয়া ভালো থাকলেও তার সুচিকিৎসার পর্যাপ্ত সুযোগ দেশে নেই বলে আবারও শর্তহীন মুক্তি চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার যে কিডনি, হার্ট, তারপরে আর্থ্রাইটিস, লিভার, সবগুলো মিলিয়ে তার যে প্রয়োজনটা মাল্টিডিসিপ্লিনারি ডিজিজের যে চিকিৎসা প্রয়োজন, এটা অ্যাডভান্স সেন্টারে গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া দরকার। এই বেতন আপনার প্রাপ্য, এটা ওর অধিকার। তার তিনি তো এখনও আপনার জেলের মধ্যে আছেন, তো স্থগিত করছে সাময়িকভাবে বলা হচ্ছে, এটা দায় দায়িত্বটা এড়ানোর চেষ্টা করলে তো লাভ হবে না। এটা সরকারেরই উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকে এসে খালেদা জিয়ার পাশে হাসপাতালে প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান রয়েছেন বলে জানান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পেরেছেন আফটার অপারেশন, উনি খোঁজ নিতে পেরেছেন, ওনার ছোট ভাই স্বামী ইস্কান্দার সাহেব এবং জনাব আরাফাত রহমান কোকোর মিসেস সৈয়দা শর্মিলা চৌধুরীর সাথে উনি কথা বলেছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হলেও সরকারি আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তিতে কারাগারের বাইরে রয়েছেন বেগম খালেদা জিয়া। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।